আচ্ছা দাঁড়া, আমি কথা বলতেছি, একটা ফোন আসছে, ফোনটা। হ্যালো, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন ভাবি? হ্যাঁ, এই তো ভালো। আরে না, তেমন কিছু করছিলাম না, ওই যে একটা হেল্পিং হ্যান্ড নিয়ে আসছি, পাঠাইছে আর কি গ্রাম থেকে, তো ওকে একটু শিখাচ্ছিলাম আর কি, কি করতে হবে না করতে হবে এগুলো একটু বুঝাচ্ছিলাম। না না ভাবি, ফ্রি আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাবি, পরে কথা বলবো তাহলে। আচ্ছা ভাবি, আল্লাহ। তো কি নাম তোর? সাবেনা। সাবেনা, ও আচ্ছা বুঝছি, সাবানা মনে হয়। ভালো, তোর মা তো তোর একদম বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্রের নায়িকার নাম, তুই জানিস একটা নায়িকার নাম হচ্ছে সাবানা, সাবেনা না সাবানা। আচ্ছা যাই হোক, তোর মা তোর নাম দিয়েছে সাবানা, তোর মার নামটা তোর কাছে থাকুক। তুই যেহেতু আমার বাসায় আসছিস, আজকে থেকে আমি তোর নাম আদর করে ডাকবো ময়না, ঠিক আছে? ময়না নাম তোর পছন্দ হয়েছে? আচ্ছা, তোকে এখন আমি কিছু কথা বলি। আমার বাসায় আসছিস, আমাকে হাতে হাতে হেল্প করবি, কাজ করে দিবি, সাহায্য করবি, এই তো। একটা কথা মনে রাখিস, কখনো মিথ্যা কথা বলবি না, ঠিক আছে? চুরি করবি না। হ্যাঁ, চুরি টুরি করিস? করিস না তো, চুরির অভ্যাস নাই তো। আচ্ছা, মিথ্যা কথা বলিস? মিথ্যা কথা বলিস না। মিথ্যা বলা কি জানিস? মিথ্যা বলা মহাপাপ, মনে থাকবে? ঠিক আছে, চল তাহলে আজকে থেকে তোকে আমি দেখাই দিই আমার বাসায় তোকে কি কি করতে হবে। হ্যাঁ, আফুল খাই, সারাদিন কাজ করে করে এত টায়ার্ড লাগে। এটা খা, এই সময় আবার কি আসলো? আহা, ময়না ধর এগুলো নিয়ে যা। ময়না, কেন আমি যে এত জোরে শব্দ শুনলাম? কিছু ভাঙে নাই মানে? ভাঙা শব্দ তো কিছু ভাঙে নাই মানে? আমি তো অনেক জোরে ভাঙা শব্দ পাইলাম। ভাঙে নাই কি বলিস? ভাঙে নাই এই যে ভাঙার কাজ করে আছে, তুই তো আমার সবচেয়ে দামি বড় বাটিটা ভেঙে ফেললি। এদিকে শুন, এদিকে আরো কাছে বাটিটা তো তুই ভাঙছিস, তাই না? তুই মিথ্যা কথা কেন বললি? তোকে না আমি আশ্চর্য, যেদিন আসছিলি সেদিনই আমি তোকে শিখাই দিছি যে মিথ্যা কথা বলবি না, চুরি করবি না, বলছিলি না করবো না,
এরকম আর কখনো করবি? মিথ্যা কথা বলা কি মহাপাপ, তোর দুই কাঁধে দুই ফেরেশতা আছে, এরা কিন্তু দেখতেছে। হ্যাঁ, কখনো মিথ্যা কথা বলবি না। বাতিটা তো ভেঙে গেছে, হয়তো এটা একটা অ্যাক্সিডেন্ট, ভেঙে যেতে পারে, তুই তার এটা ইচ্ছা করে ভাঙিস নে, কিন্তু মিথ্যা বলার কি দরকার ছিল? আর কখনো মিথ্যা কথা বলবি না, ঠিক আছে? মিথ্যা বলা কি জোরে বল, আর কখনো মিথ্যা কথা বলবো না, ঠিক আছে? চুরি করিও খাবো না, ঠিক আছে? আসলে ময়না মোটো এমন না, ও মিথ্যা কথা বলে না, চুরি করেও খায় না। এটা আসলে আমরা যখন বাসায় কোনো এরকম সার্ভেন্ট বা হেল্পিং হ্যান্ড নিয়ে আসি, তারা হয়তো অনেক কিছু যখন আসে একটা গ্রাম থেকে উঠে আসা বা অনেক কিছু না দেখা একটা মেয়ে, সে এসে হয়তো এরকম টুকটাক কিছু করতেই পারে, তো সেই জন্য তাকে বুঝাতে হবে যে এটা করা ঠিক না, তাই না ময়না? আর বাটিটা ভেঙে গেছে, এটা একটা অ্যাক্সিডেন্ট, এটা তুই তোর ইচ্ছা করে ভাঙিস নে, তো এটা মিথ্যা বলারও কিছু না। তো এটা কে জাস্ট আমি আর ময়না, আরো অনেকে যেন এটা শিখতে পারে, বুঝতে পারে যে হয়তো আমরা দেখি যে হেল্পিং হ্যান্ডরা একটা বাটি ভেঙে ফেলছে বা একটা কিছু চুরি করে খেয়ে ফেলছে, তখন আমরা অনেক রাগারাগি করি, তো এটা যেন আসলে না করি আমরা, এই মেসেজটুকুই দেওয়ার ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তুই একটু সবাইকে সব সময়ের মতো বলে দে, সবসময় যেরকম বলিস। তো আমার খানমি ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার খানমি ভিডিওতে একটা লাইক দিবেন, আর আমার খান চ্যানেলটা সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।